ওয়েলকাম টু প্রিয়াস ফুড ডায়েরি। আমি আপনাদের সাথে সামার স্পেশাল ভেজতালি রেসিপি শেয়ার করব, যেখানে আছে শাক, বড়া, আমডাল, পোস্ত, দই পটল, মোচার ঘণ্ট আর সবার শেষে টক দই। প্রথমেই ডালটা বানিয়ে নেব। এর জন্য আমি মটর ডাল নিয়েছি হাফ কাপের মতন, জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল আর লবণ, দুটো কাঁচা লঙ্কা, তারপরে প্রেশার কুকারে 6-7টা হুইসেল দিয়ে নেব। এটা মুসুর ডাল দিয়েও বানানো যেতে পারে, কিন্তু আমি পুরো ভেজ থালি বানাচ্ছি যেহেতু তার জন্য মটর ডাল ব্যবহার করছি। তারপরে ভালোভাবে মিক্স করে নেব, দেন গরম জল এটার মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এরপর পরিমাণ মতন জল দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেলে সম্পূর্ণরূপে দিয়ে দেব আম। যদি আম ডাল সেদ্ধ হওয়ার আগেই দিয়ে দিই তাহলে কিন্তু ডাল আর সেদ্ধ হবে না। যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম সেটা তুলে রেখে দেব এবং স্ম্যাশ করে পরে দিয়ে দেব, যখন ডাল সম্পূর্ণরূপে ফুটে উঠবে এবং আমটাও সেদ্ধ হয়ে যাবে। আমার মনে হলো লবণটা একটু কম আছে, তার জন্য আবার একটু লবণ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, আর যেহেতু আম ডাল সামান্য চিনিও অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচের মতন চিনি ব্যবহার করছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে 1টা শুকনো লঙ্কা আর কালো সর্ষে শুকনো খোলায় দিয়ে দেব। যখন দেখব সর্ষেটা ফাটছে আর একটা পোড়া গন্ধ বের হচ্ছে, সেই সময় সর্ষের তেল অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচের মতন সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলটার কাঁচা গন্ধ যখন চলে যাবে সেই সময় ডালটা অ্যাড করে দেব। এইভাবে আম ডালের ফোড়ন দিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ বের হয় এবং টেস্টও অনেকাংশে বেড়ে যায়। নেক্সট কলমি শাক বানাবো। এর জন্য কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম আর দিয়ে দেব বড়ি। প্রথমে বড়িটা ভেজে তুলে নেব, সামান্য লবণ দিয়ে নেব, বড়িগুলো লাল করে ভেজে তুলে রেখে দেব। এরপর ওই তেলেই ছোট ছোট করে কেটে রাখা বেগুন অ্যাড করে দেব, এর মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য চিনি আর হলুদ, দিয়ে লাল করে বেগুনগুলো ভেজে তুলে নেব। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে কলমি শাক আর তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা চেরা একসাথে দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ, দিয়ে সামান্য নেড়ে চেড়ে একটু খানিকক্ষণের জন্য ঢেকে দেব যাতে করে শাক থেকে জল বেরিয়ে যায় এবং তাড়াতাড়ি শাকটা সেদ্ধ হয়ে যায়। শাকটা সেদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দেব। নেক্সট অ্যাড করব 1/2 চামচের কম সর্ষে বাটা। এখানে যেহেতু আমি একটু জলটা বেশি দিয়ে দিয়েছি তার জন্য 3 চামচের মতন দিয়েছি, আর দিয়ে দেব 1/2 চামচের কম আটা, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এইভাবে সর্ষে বাটা সামান্য দিয়ে শাক বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় এবং স্বাদটাও অন্যরকম হয়। তবে সর্ষে বাটাটা একদমই অল্প দিতে হবে আর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব, একটু শেষের দিকে দিলে বড়িগুলো ক্রাঞ্চি থাকে। কেউ যদি মনে করে যে ক্রাঞ্চি পছন্দ না তাহলে সে আগে অ্যাড করে দেবে। তৈরি হয়ে গেল কলমি শাক। এরপর ঝিঙে আলু পোস্ত বানাবো। এর জন্য পোস্ত 3 চামচের মতন আর 3টে কাঁচা লঙ্কা জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব।
সামান্য লবণ দিয়ে। আলু ভাজা হয়ে গেলে লাল করে আলুগুলোকে তুলে নেব। এবার ওই একই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কেটে রাখা ঝিঙে অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব। খানিকক্ষণ পর ঢাকনা খুললে দেখব ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে, আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এবার আলুটাও দিয়ে দেব এবং জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন প্রায় শুকিয়ে আসবে সেই সময় দিয়ে দেব চিনি, আর যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেব। পোস্তটা খুব মিহিভাবে বাটার কোনো দরকার নেই, একটু জানি সামান্য দানা থাকে, আবার কম বাটলেও চলবে না, একটু বুঝে নিতে হবে। তারপরে পোস্ত বাটারটা দিয়ে শুকিয়ে নেব এবং নামিয়ে নেব। এবার দই পটল বানাবো, এর জন্য পটলের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিলাম এবং 5 মিনিটের জন্য রেখে দেব। অপরদিকে দই পটলের মশলাটা বানিয়ে নেব, এর জন্য 3 চামচের মতন দই নিয়েছি, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে রাখবো। আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব, পটলগুলোকে ভেজে নেব খুব ভালোভাবে লাল করে। পটল ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব। এবার ওই তেলে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম দইয়ের সাথে সেটা অ্যাড করে দেব, আর এর সাথেই দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দেব, একটু নেড়ে চেড়ে পরিমাণ মতন জল দিয়ে দেব এবং জলটা ফুটে গেলে ঢাকনা দিয়ে দেব এবং লো ফ্লেমে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব, যাতে করে মশলাগুলো পটলের ভেতর ঢুকে যায়। তৈরি হয়ে গেল আমাদের দই পটল। এরপর মোচাটা বানিয়ে নেব। মোচার মাঝখানের যে শক্ত অংশটা থাকে সেটা আর প্লাস্টিকের মতন অংশটাকে বার করে নিতে হয়, নয়তো মোচার তেতো লাগে। তো এইভাবে সমস্ত আমার ছাড়িয়ে নেওয়াই আছে, সকলেই জানে তো আমি দেখিয়ে দিলাম। এরপর এই মোচার ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর দিয়ে দেব পরিমাণ মতন সল্ট দিয়ে প্রেশার কুকারে একটা ভেসেল দিয়ে নেব। এই সময়ের মধ্যে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে মটর ডাল আর কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে বড়া বানিয়ে নেব। এখানে আমি মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্টটা রান্না করব। বড়াগুলো লাল করে বেশ ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই একই তেলেই ছোট ছোট করে কেটে রাখা আলুও ভেজে তুলে নেব। মোচাটাও এই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, এরপর মোচার জলটাকে ঝরিয়ে রেখে দেব। আর মোচার জলটা কিন্তু ফেলে দেব না, এটার মধ্যে সমস্ত আয়রন বলুন প্রোটিন বলুন সব রয়েছে। এবার
এই মোচাটাকে সিদ্ধ করার পর কেটে নেব। কেউ চাইলে আগেও কেটেও সিদ্ধ করতে পারে, কিন্তু আমার মনে হয় এটা বেশি সহজ এবং মোচা একটু ওয়েস্ট হয় না। কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। এরপর একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনি। এই মশলাটা জল দিয়ে গুলে দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবং কষানো হয়ে গেলে মশলাটা আলুগুলো দিয়ে দেব এবং আলু সহ মশলাটা আবারও একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচের মতন নারকেল কোড়া, দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব যাতে নারকেলের কাঁচা গন্ধটাও চলে যায়। এরপর যে মোচাটা কুচি করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করা, সেই মোচাটা অ্যাড করে দেব এবং মশলার সাথে মোচাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। রেসিপিগুলো পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যখন দেখব নিচে লেগে লেগে আসছে, বুঝব মশলাটা সহ মোচাটা কষানো হয়ে গেছে। এরপর যে সেদ্ধ করে রাখা জলটা ছিল সেটা অ্যাড করে দেব। অনেকে এই জলটা ফেলে দেয়, কিন্তু আমার মনে হয় এই জলটার মধ্যেই সমস্ত নিউট্রিশন বা প্রোটিন গুণটা থাকে, তাই ফেলাটা উচিত না। এরপর এখানে ভাজা মশলা এবং গরম মশলা একসাথে বেটে রেখে দিয়েছিলাম সেটা অ্যাড করে দেব এবং বড়াগুলো অ্যাড করে দেব। এবং যতটা প্রয়োজন মনে হবে জলটা শুকানোর সে ততটা শুকিয়ে নেব। এবং সবার শেষে অ্যাড করে দেব 1 চামচের মতন ঘি। ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব নেড়ে ছেড়ে এবং খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেল আমাদের মোচার ঘণ্ট। এভাবেই কিন্তু আমরা একটা সিম্পল ভেজ থালি বানিয়ে নিতে পারি। আশা করি সকলের ভালো লাগবে।